কংগ্রেসের পতাকা হাতে হাতে লয়া তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকর প্রতিবাদী কার্যসূচী নেতৃত্ব আছে তৃণমূল কংগ্রেসের প্রদেশের সভাপতি রিপুণ বরা। এয়া পোনপটীয়া সম্প্রচার আপনাদের প্রত্যক্ষ করেছে আর কংগ্রেসেও তাত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করার হয়তো সম্ভাবনা আছে, কিন্তু বর্তমান তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদী কার্যসূচী বিপুল বর্মন যদি আপনি শুনেছে। আর বর্তমান দৃশ্য এয়া টিভির পর্দা দেখিছে, আরক্ষী বাহিনী গিজ গিজে আছে রেডিশনবুর সন্মুখভাগত আর তাতেই বহি পড়েছে প্রতিবাদকারী সকল, আরক্ষী বাধা প্রদান করেছে এই প্রতিবাদকারী। এয়া হয়েছে হোটেল রেডিশন ব্লুর সন্মুখভাগর দৃশ্য, মূল পথর দৃশ্য, যত শিবসেনা আর নির্দলীয় বিধায়ক সকলে বাহর পাতি আছে মহারাষ্ট্রর সেইখান হোটেলের সম্মুখতে এই প্রতিবাদী কার্যসূচী তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসে অভিযোগের আঙুলি টুয়াইছে ভারতীয় জনতা পার্টির প্রতি, কিনা বেচার রাজনীতি নচলিব বলে তেওঁলোকে হুঙ্কার দিছে। গণতন্ত্র রক্ষা করার ধ্বনি উত্থাপন হয়েছে হোটেল রেডিশন ব্লুর সন্মুখত। পোনপটীয়া সম্প্রচার মন্তব্য যদি আমি শুনাব পারো, আমি ভাষ্য শুনাবলে চেষ্টা করি। আর এয়া হল রেডিশন ব্লুর সন্মুখত হুঙ্কার ধ্বনি এই সকল তৃণমূল কংগ্রেসের, গণতন্ত্রক হত্যা করা নচলিব, বিধায়ক কিনা বেচা নচলিব, বিজেপি সরকার হুঁশিয়ার বলে তেওঁলোকে ধ্বনি দিছে। আর এনেধরণে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে তৃণমূল কংগ্রেস প্রাক্তন মন্ত্রী রিপুণ বরার নেতৃত্বত। এই ধরনের রেডিশন ব্লুর বাহির তেখেতসকলে প্রতিবাদ সাব্যস্ত করেছে তৃণমূল কংগ্রেসে, আর তেখেতসকলে কৈছে যে বিধায়ক কেনা বেচা অসমত নচলিব, অসমৰ বাহিৰত কৰবাত চলিলে চলক অসমত নচলিব, গুৱাহাটীৰ পৰিৱেশ নষ্ট নকৰিব, এনে ধৰণে তেখেতসকলে প্রায় শতাধিক তেখেতসকলৰ তৃণমূল কংগ্রেসের যি কর্মী, এই কর্মীসকলে রেডিশন ব্লুর বাহিৰত আহিছে আর আহি বাহিৰত প্রতিবাদ করেছে। আরক্ষী সোমাবলে গেটলৈকে প্রবেশ করবলে দিয়া নাই। এই মুহূর্তে আমার সিনিয়র কেমেরা পার্সন সঞ্জয় বরাই পরিবেশ দেখুৱাই আছে। দাদা বাইকটো দিব, এয়া পরিবেশ দেখুৱাই আছে আমার সাংবাদিকে। আজি অসমত অসমত আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই ভারতবর্ষ তথা বিশ্বর সম্মুখত আজি লজ্জিত করেছে, যত প্রায় 50 লাখ মানুষে আজি বানপানীত ককবকাই আছে, খাবলৈ পোৱা নাই। সেইখিনি সময়ত সরকারের দায়িত্ব আছিল যে নিজৰ নাগরিকক বানপানীর সুরক্ষা দিব লাগে, খাদ্য দিব লাগে, কিন্তু আজি তার পরিবর্তে আজি আমার মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের পৰা এটা সরকার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ভঙ্গ করবর বাবে আজি তেও গণতন্ত্র ধ্বংস করেছে। গণতন্ত্র ধ্বংস করে আজি বিধায়ক আনি ইয়াত বিধায়কর বজার করেছে, বিধায়কর কিনা বেচার দোকান খুলিছে, আজি ঘুরা বেপার চলাইছে। ইয়াত আমি তৃণমূল কংগ্রেসে ইয়ার ধিক্কার দিছো, প্রতিবাদ করছো। মুখ্যমন্ত্রীক আমি খুঁজিব খুঁজিছো আজি কাছাৰত কি হয়েছে, কাছাৰত আজি অচল, মানুষ চলাচল করব পৰা নাই, খোৱা পানী পোৱা নাই। আজি অসমত মানুষ মাথাউরিত আছে, অসমত মানুষ রাস্তাত আছে, আজি মানুষে খাবলে পোৱা নাই 15 দিন। মুখ্যমন্ত্রী তার দায়িত্ব নাই নেকি সেই সকল মানুষক চোয়া চিতা করবলে, কিন্তু তার পরিবর্তে আজি মুখ্যমন্ত্রী ব্যস্ত আছে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত এখন সরকারক ভঙ্গ করবর কারণে মোদীর পদ লেহনকারী হয়ে আজি হিমন্ত বিশ্বক আমি ইয়ার যোগেদি ভবিষ্যৎবাণী করছো। আজি হিমন্ত বিশ্বই যি করেছে এই কাম কালিলৈ হিমন্ত বিশ্বর বিরুদ্ধে হব, হিমন্ত বিশ্বর বিরুদ্ধেও কোনোবাই ঘোড়া কিনা বেচা করে ইয়ার পরিণাম হিমন্ত বিশ্বই ভোগ করব লাগিব। লজ্জিত অনুভব করেছে নাকি? ডেফিনেটলি আমি লজ্জিত অনুভব করছো। আজি গোটেই ভারতবর্ষর সম্মুখত অসমক আজি লজ্জিত করেছে যে অসমখন আজি বিধায়ক কিনা বেচার এখন স্থলী হয়ে পড়েছে। এখন হব লাগিছিল এখন উন্নয়নের স্থলী,
এখন হব লাগিছিল বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার স্থলী, কিন্তু আজি ইয়াক বিধায়ক কিনে বেচার স্থলীলে আজি পরিণত করেছে। আমি ধিক্কার দিছো হিমন্ত বিশ্ব শর্মাক। আর এনে ধরনের প্রতিবাদী কার্যসূচী তুঙ্গত উঠিছে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মন্তব্য প্রদান করেছে রিপুণ বরাই। পোনপটিয়াকৈ কৈছে যে গণতন্ত্র হত্যা করা বন্ধ করক। সমান্তরালভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর বিরুদ্ধেও সরব হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। বিপুল বর্মন, যদি আপনি শুনে আছে, এই ধরনের গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলের বাহিরত এয়া প্রতিবাদ সাব্যস্ত করেছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের অসম রাজ্যের সভাপতি রিপুণ বরা, তেখেত প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক। তেখেতর নেতৃত্বতে আজি তৃণমূল কংগ্রেসের প্রায় শতাধিক দলের নেতাকর্মী আহিছে প্রতিবাদ সাব্যস্ত করেছে। আমি দলের বিভিন্নজন নেতাকর্মীক দেখিছিলো যে তেওঁলোকে আহি কৈছে যে বিধায়ক কেনা বেচা কাম অসমত নকৰিব, গুৱাহাটীৰ নকৰিব, অসমৰ ৰাইজ বানাক্রান্ত, বানত ককবকা আছে, 30খন জিলাৰ ৰাইজৰ অৱস্থা নাই। তাৰপিছত আপোনালোকে বিধায়ক কিনা বেচা কৰাৰ এই লেতেৰা অংক আপোনালোকে কৰিছে, তেনে ধৰণে তেওঁ ক্ষোভিত হৈ পৰিছে। আর এনে ধরনের রেডিসন ব্লুর সম্মুখত তৃণমূল কংগ্রেসে সকলে অবস্থান গ্রহণ করে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। বিধায়ক কিনা বেচা নচলিব বলে হুঙ্কার দিছে। আর পোনপটিয়া কথা, এয়া হয়েছে ভারতীয় গণতন্ত্রক হত্যা করার একটা প্রক্রিয়া, এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের, যার বাবে তৃণমূল কংগ্রেসের বহু সংখ্যক লোক সমবেত হয়েছে, হাতে হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা। আগবাড়ি বিচারিছিল, হোটেলত প্রবেশ করব বিচারিছিল, কিন্তু আরক্ষীর বিশাল বাহিনী বাধা প্রদান করেছে। হোটেলত প্রবেশ করে আনকি মহারাষ্ট্রের শিবসেনার বিধায়ক সকলক এই ক্ষেত্রে প্রশ্নও সুদিব বিচারিছিল, কিয় আহিছে, কিয় এনে ধরনের কাণ্ড কারখানা সংগঠিত করেছে। সেই উদ্দেশ্যে হোটেলের ভিতরলে প্রবেশ করবলে চেষ্টা করেছিল, আর তেতিয়াই বিশাল আরক্ষী বাহিনীর তরফের তৃণমূল কংগ্রেসী সকলক বাধা দিয়া হল। বর্তমান বহি পড়ছে তৃণমূল কংগ্রেসী সকল হোটেল রেডিসন ব্লুর সম্মুখভাগত, আর একাংশ করায়ত্ত করা হয়েছে। বিপুল বর্মন, আমি টিভির পর্দার দৃশ্য দেখিছো, বাসত একাংশ করায়ত্ত করে উঠোয়া হয়েছে। আর ইয়ার দৃশ্য দেখাইছো, ইতিমধ্যে আমি জানাইছিল যে তৃণমূল কংগ্রেসের কর্মী সকল হয়তো করায়ত্ত করা হব পারে, লগেলগে করায়ত্ত করার দৃশ্য সমূহ আই আছে। বহু মহিলা তৃণমূল কংগ্রেসীও আছে যখন প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে, বিভিন্নজনক করায়ত্ত করা হয়েছে। হয়তো তৃণমূল কংগ্রেসের প্রদেশের সভাপতি রিপুণ বরাকো করায়ত্ত করা হব পারে, আটক করা হব পারে। যখন প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে, তাত থাকা সকলকে